আজি কার্যক্রম থিলা আসন্তা যে জাতীয় শিক্ষানীতি হচ্ছে সেই শিক্ষানীতি পরিপ্রেক্ষীরে নায়কর ভূমিকা বিষয়ে আলোচনা চক্র থিলা এবং মু বহুত খুশি যে কেকেএস ওমেন্স কলেজ এমতি গোটে কার্যক্রমের আয়োজন করেছে কেন এটা বর্তমান সময়রে এটা গোটে অত্যন্ত উপাদেয় বিষয় যেতে বহুত আলোচনা হওয়া দরকার তার কারণ হল অন্তত ওড়িশার সমস্তে জাতীয় শিক্ষা নীতি নেইকি বহুত সন্দেহরে অছন্তি এটা কোন হব কেমিতি হব কাহেকি হউচি বহু সময় লোক ভাবছেন এটা বোঝ নুহে তো তো সে পরিপ্রেক্ষীরে নাক যে জিনিসটা আসছে নাক অনেক লোক ভাবতে এটা গোটে আমরা বিপদ আমি কালে সিগারেট পাইযু কিন্তু এই যে কার্যক্রম হচ্ছে অন্তত মু আশা রাখুছি যে এ কার্যক্রমে নাক বিষয়ে সন্দেহ বি দূর হব এবং জাতীয় শিক্ষানীতি বিষয়ে সন্দেহ দূর হব তা সহিত জাতীয় শিক্ষানীতি সহিত নায়কর ভূমিকা কোণ সে বিষয়ে পর্যাপ্ত আলোচনা হব এটা নিশ্চয় সফল হবে আমার টপিক হল ন্যাক অ্যাক্রেডিটেশন ইন দ্য সরি এনইপি 2000 ইন দ্য কনটেক্সট অফ এনইপি 2020 এটা এই অ্যাকুয়েসির গোটে মেজর রোল হল টু কন্ডাক্ট সেমিনার্স টু প্রিপেয়ার ফর ন্যাক অ্যাক্রেডিটেশন দ্যাট ইজ কমিং ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ইন দ্যাট কন্টেক্সট আমি থার্ড সাইকেল আমি যাচ্ছু ন্যাক অ্যাক্রেডিটেশন পাই বহু জলদি আমার সে অ্যাসেসমেন্ট অ্যাক্রেডিটেশন পাই আসবার অছি তেমন এইটা অ্যাজ এ রোল অফ আইকিউএসএ আইকিউএসএ কন্ডাক্ট করছে সেমিনার টু মেক অ্যাওয়ার অফ ন্যাক অ্যাক্রেডিটেশন প্লাস এনইপি 2020 দ্যাট ইজ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গেস্ট অভিয়াস ভিসি এফএম অনারেবল ভিসি এফএম ইউনিভার্সিটি বালেশ্বর অ্যান্ড ভিসি জামশেদপুর দ্যাট ইজ নেতাজি সুভাষ ইউনিভার্সিটি জামশেদপুর ঝাড়খণ্ড সে হল স্পিকার কি নোট স্পিকার অ্যান্ড উই অলসো হ্যাভ পালপরার গোটে কলেজর মহাবিদ্যালয়ের পালপরা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল যে অনেক সে আমার নেক্সট স্পিকার এ তিনজন গেস্ট